T900 আলট্রা এটাতে পাচ্ছেন রাইজ টু ওয়েক আপ অপশন, নিজের ছবি এটাতে সেভ করতে পারবেন, হার্ট রেটিং সেন্সর আছে, পেডোমিটার আছে, গান শুনতে পারবেন, এটাতে কল দিয়ে কল রিসিভ করে কথা বলতে পারবেন, এছাড়া অনেক ফিচার্স আছে। এটা মাত্র 1000 টাকা বাজেটের মধ্যে একটি বেস্ট একটি অপশন। তো 2024 সালে এসে বা 23 সালে লাস্টের দিকে এসে এখনও লো বাজেটের সেরা স্মার্ট ওয়াচ হচ্ছে T900 আলট্রা। এর আগে আমি হচ্ছে T900 আলট্রা দেখিয়েছিলাম, সেটা আলাদা এবং এটা হচ্ছে একদমই নতুন। T900 আলট্রার একটি রিভিউ ভিডিও তৈরি করেছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 2.09 ইঞ্চি ইনফিনিট ডিসপ্লে, তো এরা বড়োভাবে এটা প্রচার করছে। তো আমরা এটা এখন ওপেন করে দেখি। তো আসলে এটা আমি যখন প্রথমে ওপেন করছি, তো এর আগে আমি খুলছিলাম আর কি এটা নেওয়ার সময়, টেস্ট করার সময়। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, যেটাতে হচ্ছে কিছু লেখা আছে এবং কোন অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা কিন্তু এই যে এটা স্ক্যান করলে দেখা যাবে, এবং এখানে লেখাও আছে যে হাই ওয়াচ প্রো, ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়াচটা, এই ওয়াচটায় হচ্ছে এই যে বেল্ট দেওয়া আছে, এই বেল্টটা কিন্তু 49 মিলিমিটার সাইজের বেল্ট, এবং এর সাথে দেওয়া আছে হচ্ছে একটি ওয়্যারলেস চার্জার, এবং এই ওয়্যারলেস চার্জারটা কিন্তু খুবই সহজে জাস্ট এটার পরে আপনারা ওয়াচটা রাখবেন এবং চার্জ হবে। এই হলো ওয়াচ, ওয়াচটা আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে ওয়াচ, ঠিক আছে। তো অনেক সুন্দর একটি ওয়াচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে মেড ইন চায়না, এবং এখানে হচ্ছে অনেক এই যে চাকার মতো আছে, এটা আর কি ঘুরে ঘুরে ওয়ালপেপার চেঞ্জ করা যায়, ঠিক আছে। এবং এই পাশে হচ্ছে একটি স্পিকার দেওয়া আছে যেটাতে গান শোনা যায়, ওকে, এটাতে কিন্তু গানও শুনতে পারবেন, এবং এই পাশে ভলিউম, সরি, এই পাশে দুটো বাটন আছে। তো হচ্ছে আমি ওয়াচটা অন করি, তো অন করার জন্য আপনাদের দরকার হবে যে এই বাটনটা, এটা চেপে ধরে রাখবেন, এটা চেপে ধরে রাখলে এখানে দেখতে পাবেন কিছুক্ষণ পরে একটা সাউন্ড দিয়ে এই যে ওয়ার্ল্ডের ছবি দিয়ে এই যে চলে আসছে। তো আমরা বলেছিলাম এই যে চাকা, ও আরেকটা জিনিস বলে রাখি, এই যে এই ওয়ার্ল্ডের যে চার্জারটা এটা কীভাবে কাজ করে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে চার্জারের মতো একটি লোগো দেওয়া আছে, ঠিক আছে। আপনারা জাস্ট এটার উপরে রাখবেন এবং এটা কিন্তু চার্জ হবে, দেখছেন এটা কিন্তু লেগে আছে যে, ঠিক আছে। তো ওয়্যারলেস চার্জার এভাবে ওয়্যারলেস এটা চার্জ হবে, এবং এই মাথাটা হচ্ছে চার্জারের হচ্ছে আপনার মাথাতে দিবেন, ঠিক আছে। তো আমি প্যাকেটটা রেখে দিচ্ছি, এরপরে একটা মজার জিনিস আছে সেটা দেখাবো, আমি এটা জাস্ট একটু খালি দেখায় রাখি। সেটা হচ্ছে যে এটার প্যাকেটের মধ্যে কিন্তু একটি কাভার আছে, তো কাভারটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াচটা ওপেন হয়েছে, এবং এখানে অনেক রোদ থাকার কারণে এটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমরা যখন এটাতে ক্লিক করব, এই বাটনটাতে, তখন এটা আসবে, এবং আমরা যখন এইভাবে যখন ক্লিক করব, আমরা যখন ক্লিক করছি তখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা এভাবে এভাবে চেঞ্জ করতে পারবেন। তো 9:10 বাজে, উপরের দিকে তুললে হচ্ছে আমরা ব্যাটারি ইন্ডিকেটর দেখতে পাবো, যেখানে বুঝতে পারবো যে চার্জ আছে। তো ব্যাটারি চার্জ আছে বুঝতে গেলে নিচ থেকে এভাবে তুলবো, এবং এখানে দেখতে পাবো যে আমাদের 3 দাগ চার্জ আছে। আচ্ছা, তো এরপরে ওয়াচে কী কী আছে দেখতে চাইলে এখানে আবার একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে হচ্ছে অনেক অপশান আসবে, দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান আসছে। এখানে আপনারা পেডোমিটার থেকে শুরু করে হার্ট রেটিং সেন্সর, তারপরে BMI সব কিছুই আছে। আমি এখানে হার্ট রেটিং একটু সেন্সর দেখাই, এটা BMI, সরি BMP, হার্ট রেটিংই বলে, এটা কেটে গেছে। এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা সেন্সরটা কিন্তু কাজ করছে, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে, ঠিক আছে। আপনার এভাবে যদি ধরে রাখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে, দেখতে পাচ্ছেন 83 BMI, এটা হচ্ছে, এটা আমার হার্ট রেটের একটা ই দেখাচ্ছে। এরপরে হচ্ছে আপনার এখান থেকে ক্যালেন্ডারের ডেট দেখতে পাবেন, যদিও এটা আমি এখনও ডেট ঠিক করিনি। তারপরে হচ্ছে মোবাইল কানেক্ট করলে এটাতে গান শুনতে পারবেন, কেউ কল দিলে কল রিসিভ করতে পারবেন, এই যে এখানে মাউথ স্পিকার দেওয়া আছে কথা বলতে পারবেন, এবং এই বাটনে প্রেস করে কল কেটে দিতে পারবেন, ঠিক আছে। এছাড়াও রাইজ ওয়েক আপ অপশন আছে, যেটা অ্যাপের সাথে কানেক্ট করে ওটা অন করে নিলে এভাবে ওয়াচ ওপেন করলে আপনাকে দেখাবে যে টাইমটা, আর এটা হচ্ছে অলওয়েজ অন শো করছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে শো করছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এটাতে কিন্তু আপনারা ক্যালকুলেটর পাচ্ছেন, এছাড়াও হচ্ছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন কিন্তু এটাতে শো করবে, এমনকি মোবাইলের SMS আসলেও কিন্তু সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। যেহেতু এটা কানেক্ট নাই সেহেতু এটা দেখানো যাচ্ছে না। আমি বলেছিলাম হচ্ছে এটাতে একটি কভার দিয়েছে, অনেক সুন্দর একটি কভার দেখতে পাচ্ছেন। আমি কভারটা বের করি,
তো এই যে কভার, এই কভারটা অনেক সুন্দর একটি কভার, আর এই কভারটা ব্যবহার করলে অনেক সময় হাত থেকে পড়ে গেলে এটা ভাঙার সম্ভাবনা কমে যায়। তো একটি লাগে যদি এখানে আবার এবার হচ্ছে বেল্টটা লাগাই নেবেন তাহলে এটা তো অল্প টাকা বাজেট অনুযায়ী এটা একটি ভালো স্মার্ট ওয়াচ হবে, কারণ এটা হচ্ছে এমনি সিটাফুটে পানি এটাতে ঢুকে না, আর হচ্ছে যদি নর্মালভাবে ইউজ করেন মোবাইল কানেক্ট বাদে তাহলে বেশ 2 থেকে 3 দিন চার্জ যেতে পারে, আর মোবাইল কানেক্ট করে রাখলে এটা একদিন আর কি চার্জ যাবে। আর হচ্ছে এটা পরে আর কি গোসল না করাই উচিত, কারণ এইগুলো হচ্ছে ওইভাবে ওয়াটারপ্রুফ না, যদিও ওরা বলে যে IP67 রেসিস্ট্যান্ট, বাট না। তো এটাতে হচ্ছে চাইলে আপনারা আপনার নিজের ছবিও কিন্তু সেভ করতে পারবেন ওয়ালপেপারে, সেটা নিয়ে আমি একটি ভিডিও করবো, এবং কীভাবে ওয়াচ কানেক্ট করবেন সেটা নিয়ে একটি ভিডিও করবো, চ্যানেলে দিব, দেখে নেবেন। তো অল্প টাকা বাজেটে একদম পারফেক্ট একটি কম্বিনেশন হচ্ছে T900 আল্ট্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে।